তো বন্ধুরা, সেনাবাহিনী বেসামরিক নিয়োগ চলমান রয়েছে। আজও আরেকটি নতুন সার্কুলার নিয়ে আমি হাজির হয়ে গেলাম বরাবর মতোই। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান, বিডি জব সার্কুলার 24 আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, সম্পূর্ণ সার্কুলারটা এখনই দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার একটি কথা, এইরকম ডিফেন্সের এবং সরকারি বেসরকারি সমস্ত চাকরি নিষ্পাদক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন। কারণ আপনি একজন বেকার যুবক হয়ে থাকলে এই চ্যানেল আপনার প্রয়োজন আছে। এখানে আমরা সমস্ত চাকরি নিউজ দিয়ে থাকি। তো এখানে অষ্টম শ্রেণী পাশে আপনি সরাসরি জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে। তো চলেন আমরা সম্পূর্ণ সার্কুলারে চলে যাই। তো বন্ধু, আমরা সম্পূর্ণ সার্কুলার চলে আসলাম। এটা হলো জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাজিরা সেনানিবাস, জাজিরা শরীদপুর অবস্থিত। এটা হলো 99 কম্পোজিট ব্রিগেডের অধীনে সেনানিবাসটা স্থাপিত 2019 সালে। তো আমি যদি সংক্ষেপে বলে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিম্নবর্ণিত শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ 66 জেলা থেকে নিয়োগ হবে। প্রথম পত্র হলো সহকারী শিক্ষক গণিত পদসংখ্যা 1টি, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সমমান বিএড সমমান, বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে, অনূন্য 35 বছর বয়স, তারপর বেতন আলোচনা সাপেক্ষে। এরপর 2 নম্বর প্রশ্ন রয়েছে, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা 1 জন নিবে, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সমমান ও বিফিআর ডিগ্রি সমমান, বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা লাগবে, অনূন্য 35 বছরের আবেদন করতে পারবেন, বেতন আলোচনা সাপেক্ষে। 3 নম্বর রয়েছে বন্ধুরা, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1 জন নিবে, কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 3 বছর মেয়াদে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ডিগ্রি লাগবে, এটাও 35 বছর অনূন্য বেতন আলোচনা সাপেক্ষে। এরপর রয়েছে বন্ধুরা ধর্মশিক্ষক, ধর্ম এটা নিবে 1টি, ইসলাম ধর্মের ক্ষেত্রে ফাজিল সমমান ডিগ্রি বিএড ডিগ্রি অথবা কামিল সমমান ডিগ্রি, ফাজিল সমমান ডিগ্রি, এটা অনূন্য 35 বছর বয়স, বেতন আলোচনা সাপেক্ষে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে মালি নিরাপত্তা কর্মী অফিস সহায়ক পুরুষ, এখানে পুরুষ নিবে আর অন্যান্যগুলো মহিলা নিবে। এখানে 1 জন ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা সম্পূর্ণ হলে অগ্রাধিকার পাবেন আর অভিজ্ঞতা না হলে আবেদন করতে পারবেন, অন্তত 35 বছর বয়স আর আলোচনা সাপেক্ষে বেতন। এবার প্রার্থীর আবেদনের যোগ্যতা আমি বলে দেই, কীভাবে আবেদন করবেন নিয়ম। প্রার্থীগণ দরখাস্ত নাম, পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, শিক্ষক যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই লাগবে, অন্যান্য উপযুক্ততা যদি থাকে, উল্লেখপূর্বক সকল সনদের 27 ফটোকপি, 14 তলা পাসপোর্ট সাইজ 2 কপি, 27 ছবি, সভাপতি জাজিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ অনুকূলে 1 থেকে 4 নং পদের জন্য 500 টাকা এবং 5 নং পদের জন্য 300 টাকা অপরযোগ ব্যাংক ডাক অথবা ফে অর্ডার আবেদনের সাথে আপনারা দিয়ে দিবেন। প্রার্থীর মোবাইল নম্বর, কমপক্ষে 2টি ইমেল অ্যাড্রেস যদি থাকে, উল্লেখপূর্বক আবেদনের হাতে হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সভাপতি জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্টুডেন্ট কলেজ জাজিরা শরীয়তপুর বরাবর 5 মার্চ 2022 তারিখের ভিতরে পৌঁছাতে হবে। বন্ধুদের খেয়াল রাখবেন, আপনারা সরাসরি আবেদনপত্রটা দিতে পারতেছেন। প্রার্থীদের কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু হবে না। লিখিত মুখী পরীক্ষায় তারিখ যে প্রার্থীরা নির্বাচিত হবেন তাদেরকে জানানো হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি দেওয়া হবে না। তারপর কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষ আবেদন বাতিল কিংবা নিয়োগ সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ফেসবুক পেজ। তো বন্ধুরা, ভালো থাকবেন। ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্কটা আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা সহজে বিস্তারিত দেখে আবেদন করতে পারেন। তো ভালো থাকবেন, নিত্য নৈমিত্তিক চাকরি নিউজের জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।